ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে দিনাজপুর দুই আসনে, সেখানে আছেন সহকর্মী তাহিয়া রুবাইয়া তপলা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে দেশের 300টি আসনে আমাদের যে যাত্রা, তারই ধারাবাহিকতায় সংসদীয় আসন 7 দিনাজপুর 2 সকাল থেকেই কিন্তু আমাদের যাত্রা চলছে। এই আসনে যারা ভোটাররা রয়েছেন তারা কতটুকু পেলেন, কতটুকু সামনের দিকে পেতে চান অথবা কতটুকু পেতে পারতেন যেটা পাননি, সেই সাথে কর্তৃপক্ষ কি বলছেন, সংকটগুলো কোথায়, এই আসনের সাংসদই বা কি বলছেন, সবকিছু নিয়েই আমরা আছি দিনব্যাপী। রাজনৈতিক দলগুলোর কি ভাবনা সেই বিষয়গুলো আসলে জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, সেই সাথে জাতীয় পার্টির কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জুলফিকার হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসির ইলেকশন এক্সপ্রেস। ধন্যবাদ ডিবিসি নিউজ কর্তৃপক্ষকে। আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে আপনি এখানে উপজেলা পরিষদের চেয়ারম্যান, সেই সাথে আপনি আসন্ন যে জাতীয় নির্বাচন সেখানে একজন মনোনয়ন প্রত্যাশীও, আপনার এলাকার জনগণের জন্য আপনি এই পর্যন্ত উপজেলার একজন চেয়ারম্যান হিসেবে বলি, একজন রাজনীতিবিদ হিসেবে বলি, কি কাজ করেছেন জনগণকে, আপনি কোন কাজগুলো উপহার দিয়েছেন যার জন্য ভবিষ্যতে জনগণ আপনাকে এই আসন থেকে বেছে নেবে? আপনাকে ধন্যবাদ। আসলে পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ যে উপজেলা পরিষদ তৈরি করেছিলেন, পরে 2009 সালে সেই উপজেলা পরিষদের কিন্তু পরিধি বা ক্ষমতা অনেকটা মানে কমিয়ে নিয়ে আসা হয়েছে, এবং এখানে হলো আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের অল্প পরিসরে কাজ করার সুযোগ সুবিধা আছে। সেই ক্ষেত্রে আমি মনে করি আমরা যেটুকুই সুবিধা আছে সেই অনুপাতে আমরা উপজেলা পরিষদের যে বরাদ্দগুলি আছে সেটা সুষম বণ্টন করেছি, যেটা অন্য কোনো সরকার আমলে হয়নি। জাতীয় পার্টির সরকারের আমলে 90-এর আগে উপজেলা পরিষদ যেভাবে কাজ করেছে আমরা সেভাবে কাজ করতে পারছি না, তবে অল্প পরিসরে হলেও আমরা সুষম বণ্টন করতে সক্ষম হয়েছি বলেই আমার উপজেলাবাসী এবং বোচাংবাসী জাতীয় পার্টিকে আগামী দিনে সংসদে দেখতে চাই। আপনার এই আসনের সাংসদ যেহেতু বর্তমানে ক্ষমতাসীন দলের, সেই ক্ষেত্রে কি আসলে বরাদ্দের কথাই বলি কিংবা সমন্বয়ের কথা বলি, সাংসদ এবং উপজেলা চেয়ারম্যানের কাজের যে সমন্বয়, যেই সুবিধাটুকু জনগণ পর্যন্ত পৌঁছাবে, সেখানে কি কোনো ধরনের কোনো সংকট সৃষ্টি হয়েছে? অবশ্যই, আপনি ভালো করে জানেন যে একদলীয় শাসন ব্যবস্থা যখন কোনো দেশে চলে তখন সেখানে কিন্তু প্রতিহিংসার রাজনীতির সৃষ্টি হয়, এবং বর্তমান ক্ষমতাসীন দলেরা তারা প্রতিহিংসার রাজনীতি এইভাবেই করছে, তার অন্য দলকে বা অন্য দলের প্রতিনিধিকে সেইভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে না, এবং বিভিন্ন প্রতিকূলতার মাঝেই আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। আপনার এই আসনে কিংবা আপনার এই জায়গাটুকুর মধ্যে কোন কাজগুলো আপনি সুযোগ পেলে করতে পারতেন কিন্তু আপনি করতে পারেননি এখন পর্যন্ত, কারণ সুযোগ পাননি, সংকট তৈরি হয়েছে, আমরা জনগণকে উপহার দিতে পারতাম কিন্তু দিতে পারিনি, এরকম দুই একটি কাজের একটু দৃষ্টান্ত জানতে চাই। যেমন ধরেন আমাদের এখানে অনেক রাস্তা এখনও কাঁচা আছে, যেই রাস্তাগুলি কাঁচা থাকার কারণে সেইখানে খুব জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, সেখানকার যাতায়াত ব্যবস্থা বিশেষ করে বর্ষাকালে, বর্ষাকালে আমাদের অনেক বাচ্চারা স্কুলে যেতে পারে না এই কাঁচা রাস্তার কারণে, আমরা সেই সুযোগ গেলে পেলে এই কাঁচা রাস্তাগুলি পাকা করতাম। আরেকটি জানেন আমাদের শেতাবগঞ্জের প্রাণের প্রতিষ্ঠান আছে শেতাবগঞ্জ সুগার মিল, যেটা এই সরকারের আমলে বন্ধ হয়ে গেছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা সরকারের দলীয় সেইভাবে সুযোগ সুবিধা বা তাদের কাছ থেকে সেভাবে সাড়া পাইনি, তবে আমাদের কাছে যদি এই ধরনের ক্ষমতা থাকতো অবশ্যই আমাদের যে প্রাণের প্রতিষ্ঠান শেতাবগঞ্জ সুগার মিল সেটাকে আমরা বন্ধ হতে দিতাম না, যে কোনো মূল্যেই হোক সেটাকে আমরা চালু রাখতাম আমাদের এলাকার স্বার্থে, এলাকার যে সুগার মিলের শ্রমিকরা আছে তাদের স্বার্থে। জনাব জুলফিকার হোসেন, 90-এর দশকের পর থেকেই তো এই এলাকায় আসলে জাতীয় পার্টি তার আসন নিজেদের করে নিতে পারেনি, এখন এত বছর পরে এসে জনগণ জাতীয় পার্টিকে আবারও বেছে নেবে, তার জন্য যে পরিমাণ সাংগঠনিক সক্ষমতা দরকার অথবা তৃণমূল নিশ্চয়ই নিস্তেজ হয়ে পড়েছে, তাদেরকে যে পরিমাণ উজ্জীবিত করা দরকার, সেই কাজগুলোর জন্য কি সাংগঠনিক এক ভিতে কোনো পরিবর্তন আনছে? আসলে 90-এর আগে মানুষকে যে প্রত্যাশা দেখিয়েছিল এই রাজনৈতিক দলগুলি, 90-এর পরে এরশাদের ক্ষমতা সে যাওয়ার পর থেকে 90-এর পর 2022 মানুষ দেখেছে কিভাবে গণতন্ত্র ধ্বংস হয়েছে, কিভাবে একদলীয় শাসন ব্যবস্থা চালন হয়েছে, কিভাবে দুর্নীতি হয়েছে, কিভাবে অর্থ পাচার হয়েছে, এতে করে মানুষ আজকে কিন্তু সেই জায়গায় আসে বুঝতে পারছে যে এরশাদের আমলে যে দেশ শাসন ব্যবস্থা ছিল এবং এরশাদ সাহেব ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে, উপজেলা সৃষ্টির মাধ্যমে এবং অনেক জেলা সৃষ্টি করার মাধ্যমে, বেকারত্ব নিরসনের মাধ্যমে এবং দেশের যে উন্নয়নের ভিত্তি স্থাপন করে গেছিলো, আসলে এখনকার মানুষ সেটা বুঝতে পেরেছে যে আসলে পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের যে জাতীয় পার্টি তাদের যে রাষ্ট্রনীতি সেটার বিকল্প এই দেশে আর নাই। তারা মনে করে যে পল্লীবন্ধু হুসাইন এরশাদের যে জাতীয় পার্টি সেটা সরকার গঠন করলে জাতীয় পার্টি 90-এর আগে যেভাবে দেশকে উন্নয়নের দিকে ধাপিত করতে পেরেছিল সেইভাবে আবার এগিয়ে নিয়ে যেতে পারবে, আর তারই কারণে আপনি জানেন যে 2019 সালের একটা ভোট ডাকাতির নির্বাচনের পরেও
জাতীয় পার্টির লাঙ্গল প্রার্থীকে বোচাগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত করে নৌকাকে পরাজিত করে তারা প্রমাণ করে দিয়েছে যে তারা চায় যে আগামী দিনে জাতীয় পার্টির নেতৃত্ব আসুক। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে যুক্ত হওয়ার জন্য। দর্শক, দিনাজপুর দুই আসনে আমরা আছি, থাকবো আজ মধ্যরাত পর্যন্ত এবং সকল স্তরের কথা তুলে ধরবো আপনাদের সামনে। সঙ্গেই থাকুন।